আসসালামু আলাইকুম। এখন বর্তমানে আছি বৌরমুড়া। বৌরমুড়া একটা কল আছে, মানে কলচি কলটা মানে আপনার মানে ওঠে, মানে কোনো চাপা লাগে না, কোনো কিছু লাগে না, মানে অটোমেটিক, কোনো ইলেকট্রিক কোনো কিছু নাই, এভাবে পানি ওঠে। আমরা কলটা দেখবো আগে, এসি কল মানে এখন বর্তমানে বেশি নাই, পানি কম কম উঠতেছে, মানে এটা আপনি আপনি পানি উঠতেছে, কোনো সমস্যা নেই, অটোমেটিক। মানে এটা মাদার শরীফ আছে, অনেক সুন্দর। এটা মাদার শরীফ, আর হলো এটা এরিয়া। বর্তমানে আমরা আছি বৌরমুড়া। আপনার তিন চার বছর আগের থেকে মানে এ বেশি না, হালকা পরিবর্তন এসেছে, মানে এ ধরেন আপনার 100% থেকে 10% 90% উন্নত হয় নাই। বর্তমানে একটা সোলার ডিব্বো আই দিছে, মানে সূর্যের আলো, মানে সূর্যের আলো যেটা চলবে, মানে আগে না বর্তমানে সোলার ডিপটা দেওয়ার কারণে ইলেকট্রিক একটু সমস্যা সলভ হয়েছে। সোলার ডিপটা বড়মুড়া বসানো হয়েছে, আমি জানি না এটা কত টাকা গেছে সোলার ডিপে, অনেক টাকা খরচা করে সোলার ডিপ তৈরি করছে। মানে সোলার দিছে তো বিদ্যুতের মানে ইয়াটা কমছে, মানে বিদ্যুৎ যেটা লাগবে এটা তো মানে লাগে নাই, অনেক সুন্দর করে তৈরি করছে। আমার মনে হয় এটা মানে সরকারিভাবে বসানো হয়েছে, আর নাহলে মালিকানা এরকম করবে না। সোলার ডিপ মানে সোলার ডিপ দিলে অনেক ভালো আমি মনে করি, পরিবেশেও মানে কোনো সমস্যা নাই, কারেন্টের কোনো সমস্যা হয় না, মানে এটা নিরাপত্তা মানে 100%, মানে আপনার আয়টা বেশি হবে, খরচা একবার যা গেছে গেছে, মানে পরবর্তী তার খরচা যাবে না, এটা মানে সুবিধা পর্য সুবিধা আর কি। মানে বড়মুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয় মানে বর্তমানে এইটটা মানে এইটি পর্যন্ত আছে, এরপরে আবার যাইতে হয় অন্যখানে করে। করোনার লেগে বর্তমানে বড়মুড়া স্কুল বন্ধ আছে, আনাইলে মানে একটু সুন্দর থাকলো এলে পরিবেশটা, মানে আগের মতো থাকলো না। এখন বর্তমানে এই জায়গা ভালোই আছে, মানুষ টানুষ নাই, সব মানে ঈদের ছুটি অথবা করোনার কারণে, মানে করোনার কারণে মানে বন্ধ আছে এটা আর কি। স্কুল খুলে স্কুল তো বন্ধ, বর্তমানে খুললে হয়তো পরিবেশটা অনেক সুন্দর হইব, ওখানে মতো বর্তমানে নাই, আরও একটু সুন্দর হইব। তো অনেক দিন পরে আসলাম, ভালো লাগছে। তাই বিয়ার করতে বেরিয়ে করলে তেল আমরা বুঝতি 2 মিনিটে বিয়ার কাটি আস, টাকা আছে নাইলে মাতে লো। এটা হলো বড়বুড়া মাজার শরীফ, মাজার অনেক ভালো, অনেক শ্রদ্ধা করি আমি, ওরে মানে রেসপেক্ট করি মাজার। বড়মুড়া টিলার উপরে এই বাড়িগুলা, এই বাড়িগুলো ভিতরে কেউ থাকে না, এভাবে পড়ে আছে অনেক দিন ধরে, প্রায় 2-3-4 বছর আগে মানে এভাবে পড়ে আছে, কোনো কিছু নাই, মানুষ মানুষ টানুষ কিছু কেউ থাকে না, এইভাবে পড়ে আসছে। তো এই জন্য মাঝে মাঝে সবাই যে জায়গায় মাঝে দেখার জন্য এদিকে আসে, অনেক আগের বাড়ি তো তো এটা নিরাল নিঃশব্দ জায়গা, মানে জায়গাটা অনেক মানে হেভি লাগে, সুন্দর লাগে, পরিবেশটা ভারসাম্য দেখতে অনেক সুন্দর, শান্ত একটা পরিবেশ, মানে একবার নিরাল নিঃশব্দ, কোনো চাওয়ার নাই, অন্যরকম একটা ইয়া কাজ করে, মানে মন খারাপ হলে এই জায়গায় যা বসা মানে আড্ডা দেওয়া যায়, অথবা মন খারাপ হলে এই জায়গায় বসা যায়, তাহলে মন ভালো হয়ে যায়, মানে ফুরফুরা মনে হয় আর কি। মানে পরিচর্যা যদি না করা হয় তাহলে এইভাবে মানে সমাজ ওইভাবে ঘর বাড়ি যা আছে সব জঙ্গে দাদা, এই মানুষ কিছু নাই, সব কিছু ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে পড়তেছে, এবং সব কিছু মানে এলোমেলো হইতেছে। এটা হলো ব্যাক সাইডটা, এদিকে মাঝে মাঝে মানে মানুষ হয়তো মনে আসে, মানুষ আসে, মানুষ আসে মাঝে মাঝে। এই জায়গাটা শান্ত, আমি শান্ত জায়গা সবসময় খুঁজি, মানে যে জায়গাটা শান্ত থাকবে একটা ফিল করি, মানে একটা নিরাল নিঃশব্দ জায়গা, একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে অন্তরের ভিতর। বড়মুড়ার কোনো পরিবর্তন নাই, 10 বছর আগে যেরকম আসলো এক অন্য বর্তমানে এরকম, আরও কয় বছর পরে এরকম পরিবর্তন হতো না, এরকমই থাকবো মনে হয়। এটা হলো বড়মুড়া মসজিদ, বড়মুড়া কেন্দ্রীয় জামে মসজিদ, পড়া হলো বড়মুড়া মার্কেট। বড়মুড়াটা মানে অনেক ঐতিহ্যবাহী গ্রাম, যেটা অনেক পুরনো গ্রাম,
পুরনো হলে মানুষগুলো অনেক ভালো, বড়মুড়া মানুষগুলো অনেক ভালো, অন্যান্য গ্রামের থেকে এ গ্রামের মানুষগুলো অনেক ভালো ভদ্র। এটা হলো বাবের মুড়া গরুর ফার্ম, অনেকটা বিশাল বড় ফার্ম, গরুর ফার্ম পুরোটাই গরুর ফার্ম। আগে ছোট ছিল, এটা এখন বর্তমানে বড় করে দিয়েছে। এটা হলো বর্তমানে বাবের মুড়া ঐতিহ্যবাহী গরুর ফার্ম। ওরে আর ছোট বাচ্চারা খেলতে আছে সামনে। কি তুই আজকে ঈদ নাকি তাই ঈদ ঈদ পুলিশের কাছে তোর হান্ডা বার করা। বরমুরার মেন একটাই রোড, তোর আরে শয়তানে কুতকুতায় নি রে। বর্তমানে বরমুরার রোড হলো এটা, একটা রোড মাত্র, একটা রোড। বর্তমানে এগুলা বাড়িগুলো বর্তমানে বরমুরার তারা আস্তে আস্তে বাড়তেছে, জনগণ দিন দিন জনগণ বাড়তেছে, সাইডে বাড়ি করতেছে এই আর কি। বর্তমানে সব ওইখান থেকে বরমুরা যা ভিতর থেকে সাইডে ঘরবাড়ি করতেছে, কারণ জামজোড়ের থেকে খোলামেলা সবাই চায়, পরিবেশ একটা ভালো, একটা পরিবেশ শান্ত পরিবেশ চায় সবাই। এখান থেকে বরমুরা স্টার্ট, এই বাড়ির থেকে, এই বাড়ির থেকে বরমুরা স্টার্ট। এরপর আর বরমুরা নাই, বাড়িঘর নাই, এখান থেকে বরমুরা স্টার্ট মনে হয়। আমার তো মনে হয় পিছনের জায়গাটা বরমুরা, আর আমরা যখন সামনে যাবো তখন চলে যাবো আরেকটা গ্রামে। তো আমরা যাইতেছি আরেক গ্রামে, দেখতেছি পুল তাকালে শুধু পাত মানে পাথর আর পাথর, খোলা মাঠ, যেদিকে দৃষ্টি যায় মাঠ দেখবে অনেক সুন্দর, সামনে একটা পুকুর। আর এখানে একটা বাড়ি করবো না তো মনে হয় পালাইতেছে।